সকাল সকাল বৃষ্টি, একদম সকাল সকাল বৃষ্টি। জানি না কার মন কি হলো, আমার তো ভীষণ ভালো লাগছে আজকে। আর আজকে কোনো কাজ আমার মনে হয় না তেমন আর হবে। সকাল সকাল বৃষ্টি মানে কাজের পুরো 12টা। তোমাদের ওখানে আজ বৃষ্টি হয়েছে কি? তোমাদের ওখানে কার কার বাড়ির বৃষ্টি হয়েছে প্লিজ জানিও, সঙ্গে থাকো। বৃষ্টি দেখার পর আমার ছেলের মনে হলো সে রুটিও খাবে না, অন্য কিছু খাবে না, খাবে আজকে চাউমিন। সো আজকে আমাদের টিফিন, সবার কি টিফিন, আমাদের কি টিফিন বলো, আও কথা বলবে না, ও একটু বকা খেয়েছে তো। চলো নেক্সট, এবার দেখা হবে রান্নার সময়। চলে এসে আজকে পচা মাছ দিতে, এই যে পচা চিংড়ি নিয়ে এসেছি। আমি একটা ছোট চাই, তাহলে ওই মাথা ভাঙা মাছ আনতে হয় ভাইয়ের জন্য, বুঝেছো ব্যাপারটা, বোঝো না। আচ্ছা এই কথাটা বলুন, এখন ভিডিও হয়ে যাচ্ছে, হোক না বলবে একটা কোটিপতি বাড়ি, মানে কাকিমা এই ভাই এই কথা আচ্ছা কি দিচ্ছ, পচা চিংড়ি তো? হ্যাঁ 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 হ্যাঁ, শোনো আমি ভিখারি হতে পারি, কিন্তু তেল বেচে পয়সা নেই না। এই দিয়ে গেল চিংড়ি, ওই ছটা চিংড়ি, আচ্ছা 35 টাকা দিয়ে, 35 টাকা দেবই না। এই যে আজকে ভোগ, আজকের ভোগ আমার ছেলের সঙ্গে খাচ্ছে, বললো মামায়ের সঙ্গে আমি খাবো। তো মামাই বসেছে এখানে পটল ভাজা দিয়ে খাচ্ছেন, আর এপাশে আমার ছেলেও পটল ভাজা দিয়ে ভাত খাচ্ছে। চলো এবার বাকিজন, বাকি সবাইকে দেখাচ্ছি তারা কি খাচ্ছে। আজকে এখানে বসে আমার বাকি ছেলেমেয়েরা ভোগ খাচ্ছে, দেখতেই পারছো। তাহলে চলো আমরা বেরোই এখান থেকে, তারপরে যাবো গিয়ে একেবারে খাবার সময়। খাবার আগে খাবার খোঁজে চলে এসছে, চলো 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 চলো, আসো 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 আসো, তুমি খাবে, তুমি খাবে, যাও 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 যাও, দাদা দাদা যাও বেটা, দেখেছ কত খিদে পেয়েছে, কত খিদে পেয়েছে। চলো এবার আমরা খেতে বসি। আজ বিকেলে একটা জিনিস হবে, তোমরা সবাই সঙ্গে থেকো, একটা ফুচকা কম্পিটিশান রেখেছি। তনয়ের আজকে ছুটি, এই দেখো একা একা খেলছে, ছেলে নেই, বাবা আসতে। ব্যাট বলই খেলবে, ও ফুটবল আর খেলবে না। আমার ছেলের যে কী আছে
এই লেফটি খেলছে তনার পায় বল এখন মায়াঙ্কের পায় বল এই মায়াঙ্ক নিচ্ছে মায়াঙ্ক নিয়ে দৌড়াচ্ছে তনায় 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 নিতে পারলো না নিয়ে নিল আলটিমেটলি তনায় এই মায়াঙ্ক দৌড়াচ্ছে তনার পিছনে তনার পিছনে দৌড়াচ্ছে মায়াঙ্ক মায়াঙ্ক পাচ্ছে না মায়াঙ্ক পাচ্ছে না পাচ্ছে না এই মায়াঙ্ক দৌড় 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 এই মায়াঙ্ক নিতে পারলো নিয়ে নিল আলটিমেটলি মায়াঙ্ক নিয়ে নিল তনায় দাঁড়িয়ে এই তনায়ও নিয়ে নিল যা মায়াঙ্ক চলো বন্ধুরা সঙ্গে থাকো আজকে ফুচকা কম্পিটিশন হবে মেন যে কম্পিটিটর সে এখনও এসে পৌঁছায়নি ফুচকার সে খুব শিগগিরই এসে পৌঁছাবে সঙ্গে থাকো আমার ছেলে এখন বলছে ফুটবল আর খেলবে না গেল বলটা মনে হয় আবার ক্রিকেট খেলবে এই যা ছয় চলো বোন নিচে যাই নিচে গিয়ে দেখি ফুচকা কত দূর তৈরি হলো হ্যাপি প্লেয়ার হ্যাপি প্লেয়ার আপনি কিছু বলবেন প্লেয়ার সম্বন্ধে বেস্ট প্লেয়ার এই যে বেস্ট প্লেয়ার আপনি কিছু বলবেন আপনি কিছু বলবেন হয়নি কোনো অসুবিধা নেই এই যে তৈরি হচ্ছে টক জলের জন্য এই সব মশলা তৈরি হচ্ছে একটা বাটি খালি তো গো ও একটা বাটি খালি ওঠা মশলা তৈরি হচ্ছে এই যে সব তৈরি হচ্ছে এই মশলা তৈরি হচ্ছে সব ফুচকা আজকে খেয়ে একদম শেষ করে দেবো ফুচকা কিচ্ছু রাখবো না কত রকমের মশলা বাবা আমার তো গন্ধে গন্ধে মাথা খারাপ হয়ে যাচ্ছে এই যে আজ এসেছেন ডোনা ফুচকা ভাজতে তো ভালো আছেন তো একদম দিদি কটা ফুচকা খাবেন 50টা মিনিমাম আর যদি না খেতে পারেন না খেতে পারলে তুমি খাবে না এটা কোনো কথা না খিদে না পারলে বৌদি খাবে আর কি তেল দেওয়া হয়েছে ভাজা হবে দেখতে থাকো বন্ধুরা যে চলছে ভাজা ভাজি চলছে ছোটবেলায় ঘর মুছেছি এখন বড় হয়েছি খাওয়া হবে দোকানই খুলো চাকরি বাকরি না পেলে মজ্জু ফুচকার দোকান নাকি ঘরটা মুছে দিত আবার পড়াইতে কেন ওই ঝাড় দিদি তোল আস্তে আস্তে এটা লঙ্কার গুঁড়ো এটা গোলমরিচের গুঁড়ো এটা জিরের গুঁড়ো আর এটা ধনের গুঁড়ো এই লেবু লেবু পাতা এগুলো সব ভেজে বাড়িতে ভেজে হ্যাঁ বাবা বাড়িতে ভেজে গুঁড়ো করা হয়েছে আর এটা হচ্ছে তেঁতুল জল এখনো গোলা হয়নি আলুটা মাখা চলছে সেদ্ধ লঙ্কা তেঁতুল পা এই তেঁতুল পাতা বলছে কেন লেবু পাতা লেবু এদিকে ডোনা কি করছে ডোনা ডোনা কি করছে একটু দেখি তো হ্যাঁ এই আরেকজন মেম্বার চলে এসছে খাওয়ার জন্য গন্ধে 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 এসেছো খেতে একটু টক জলটা থেকে নিচ্ছে মা থেকে নিচ্ছ কেন আলু মাখা রেডি লেবু বিট নুন সব রেডি আর ডোনা
আপনার কত দূর ফুচকা ওই দেখ আবার আগুনের সামনে প্লাস্টিকটা নিয়ে গেছে রে আমি এইভাবেই নিচ্ছি আমার অসুবিধা নেই ঠিক হয়ে যাবে ঘুরবে না খাবে না একবারে তখন আর খেতে পারবে না সবাই মিলে খাবো বলো কে জিতেছে আমি না আমি জিতেছি আচ্ছা তুমি আমি 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 ডোনা কটা খেয়েছিস আমি তো 30 টা তো হবে না 30 টা হবে এক থালা ছিল কম ছিল 30 টা তো খেয়েছি 30 টা খেয়েছি 30 টা খেয়েছি কটা খেয়েছেন আপনি দিদি আমি আবার 10 টাকার ফুচকা রাখা হয়েছে এই ফুচকাটার জন্য ঠিক আছে আলুটা শেষ হয়ে গেছে নালে আরো খেত এই যে দেবী আরো খেত আমি আরো খেতাম আলুটা নেই আর বেশি টক জল রাখা হয়ে গেছে তো আটটা বাজে প্রায় বলছি ফুচকা খেয়ে বলছে কি বলছিস খাবি না তাহলে আজকে আর আজকে রাতে আর খাবো না কালকে আবার দুপুরে এখানে সেই খাবো রান্না করে রেখো বাই বাই টাটা গাইস আই লাভ ইউ আজকে ফুচকা খেয়ে অতিরিক্ত ক্লান্ত আর একটা
একটা ছিটে ফোটা কথা বলার বা ব্লগ করার মতন ক্ষমতা নেই, তবু ব্লগটা শেষ করতে হবে, যার জন্যেই ব্লগটা শেষ করতে এসেছি। আর তোমাদেরকে আজকে যে সারপ্রাইজটা দিলাম, ফুচকা পার্টি, ফুচকা খেলাম, তোমরা দেখলে, তোমাদের দেখে কেমন লাগলো, খেতে কার কার ইচ্ছে করলো নিচে কমেন্ট সেকশনে জানিও। আর যারা যারা আমার চ্যানেলে এখন নতুন আছো না, প্লিজ তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পরে দেখবে ওখানে পাশে বেল বাটন আছে, বেল বাটনটা ক্লিক করবে, লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর লোকজনদের ছড়িয়ে দাও, যাতে শেয়ার না করলে কী করে হবে বলো? তোমাদের ভালোবাসাটা চাই তো, তোমরা আমাকে সাপোর্ট করবে, তাহলে না আমার চ্যানেলটা তোমাদের জন্য আরও নতুন নতুন জিনিস নিয়ে আসবো, ভালো লাগবে। তাহলে সঙ্গে থেকো, টাটা, গুড নাইট।